হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটা পিকনিক আছে। তো এই ব্যক্তিটা আমাদের এখানে চলে এসে কাঠ কাটছে, শুরু করে দিয়েছে। আচ্ছা, আমাদের কাঠটা রাজা কেটে ফেলেছে। তো চলো আমরা এগিয়ে যাই বাড়ির দিকে। এক হাতে কাঠ, এক হাতে দাও, বাহু বলে সিন ভাই, চলো এগিয়ে চলো। আমরা এগিয়ে চলছি বাড়ির দিকে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের কাঠ কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমাদের বাগান পাশেই। তো আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবিলিটি আছে, মানে আমরা যা চাই যখন যা চাই, রান্নার জন্য কাঠও পেয়ে গেলাম আমরা, এখান দিয়ে সব কিছু তৈরি হয়ে গেল। এরপরে আমরা উনান বানাবো, আপনাদের উনান বানানোটাও দেখাবো, আমরা কীভাবে পিকনিক করছি পুরোটাই আমরা ব্লগে দেখাবো। এখানে সাপও পাওয়া যাবে, কোবরা, কিং কো। ও ভাই, এ তো কাঠুরে ছিল, পুষ্পা সালা ঝুঁকে গা নেই, এ পা দিয়ে নে। আমাদের পুষ্পা এই যে প্রতাপটা আমাদের, এ সালা ঘোরে ঘোরে সারাক্ষণ ঘোরে। এইটুকানি ভাই অল্প স্বল্প ফেড়ে দিয়েছে ভালোই করে। তো গাইস, যেমনটা আমি বলেছিলাম যে আমরা যখন উননটা খুঁজবো তখন আমি আপনাদের ভিডিওটা দেখাবো। তো এই হচ্ছে সৌরভ, এই সৌরভ উননটা খুঁজছে আমাদের আজকে পিকনিকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সরঞ্জাম সব আমরা এখানে রেখে দিয়েছি। এখানে আমাদের রয়েছে মাংস, মাংসটা আমি একটু দেখিয়ে দিই। তো গাইস, এই হচ্ছে আমাদের মাংস। ও কি লাল মাংস, লাই হয়, লালই হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের উননের সাইজ, একটু বড় হবে যখন পুরোপুরি উননটা হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা বড় করতে পারি আমরা উননটাকে। ঠিক আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংস ম্যারিনেট করা হচ্ছে। তো গাইস, আমাদের এখানে রাজা ম্যারিনেট করা শুরু করে দিয়েছে দাঁত দিয়ে। এ কী ছিটছিস ভাই, হলুদ হলুদ ছিঁড়ে নিল দাঁত দিয়ে। দাঁত দিয়ে হলুদ ছেঁড়ার পর হলুদ দিয়ে দিল বহুত সুন্দর করে। তো এই মাটা লঙ্কা দিল, আমাকে দেখালো না। এ লঙ্কা দিলি কীভাবে? যাই হোক, লঙ্কা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ মাখছে, উড়ি সালারে, একটু চেটে দেখ না ভাই, কাঁচা কাঁচা মাংস কেমন লাগে ভাই। এই যে ব্যক্তিটা মাখছে, কি করবো ভাই। তো যাই হোক, আমাদের এখানে নুন দিয়ে দিয়েছে খাবারের মধ্যে। গাইস, আপনারা এটা কি দেখতে পাচ্ছেন? আপনারা তিনটে ইট দেখতে পাচ্ছেন, কিন্তু এটা তিনটে ইট না, এটা অ্যাকচুয়ালি একটা উনান। তো আমরা এরকমভাবে উনান বানাই। এই হচ্ছে গর্ত, এখান দিয়ে ঢুকবে জ্বালানি, জ্বালানি এইভাবে ঢুকে যাবে, আর এইখান থেকে এইভাবে ট্যাকচারের উপর দাঁড়িয়ে যাবে। যাই হোক, একটা কড়াই দিয়ে আমি দাঁড় করিয়ে আপনাদের দেখাচ্ছি। দিস ইজ আওয়ার কড়াই। আপনারা বুঝতেই পারছেন প্রচুর রান্নাবান্না হবে, কারণ কড়াই সাইজ কিছু গাইস, আপনারা ঢুকে যাবেন এর ভিতরে, দেখা হচ্ছে পরে। তো হ্যালো গাইস, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্নাবান্না সব জিনিসপত্র রেডি করে নিয়েছি আমরা। এখানে আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, ওখানে আমাদের কাঠ রয়েছে, কাঠগুলো আমরা আগুন দিয়ে জ্বালাবো। এই হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে, আগুন জ্বালাচ্ছি সেটা ভাই, জ্বালাও ভাই, জ্বালাও, ভালো করে জ্বালাও। তো এখানে হচ্ছে মেনলি, এই হচ্ছে আমাদের মাংস, আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি 1.5 কিলো মতো মাংস আছে। আমরা চারজন প্লেয়ার মিলে এতগুলো মাংসের সাথে খেলা হবে ভাই। আর এখানে বাকি সব মালপত্র এইভাবে অগোছালো হিসাবে রেখেছি, কিন্তু আমরা মনের দিক থেকে অনেক গোছালো মানুষ। আর এই আমাদের উনান এখনো ধরেনি, ধরলে দেখাচ্ছি। তো গাইজ, এখানে আমাদের পাতা দিয়ে ধরা, মানে কাগজ দিয়ে আগুন ধরানো হচ্ছে উনুনে, দেখা যাক আদৌ উনুনটা ধরে কিনা, চ্যালেঞ্জিং ওয়ার্ক। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম লেভেলের ধোয়া হচ্ছে আমাদের উনুনে। আমরা এই ওং নমস্তে ভাই পাতা দিয়ে দিয়েছি, এই পাতা ঢালা হচ্ছে লেভেলের। আর পাতা যে ঢালছে তাকেও একবার দেখে নিন, এই যে ব্যক্তি ব্যক্তি ধোয়া ধোয়া। তো গাইজ, আমাদের উনুন নিভে গেছে, কড়াই রাখতে না রাখতেই, মেন ব্যাপার হচ্ছে এইটা। তো দেখা যাক আমরা ধরা কিনা। তো গাইজ, আমাদের কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি, আমাদের তেল দিয়ে রান্না শুরু হয়ে গেছে। তো গাইজ, এই আমাদের প্রেজেন্ট অবস্থা, আমাদের তেল তখনও গরম হচ্ছিলো, আমাদের তেল এখনও গরম হচ্ছে, আমাদের তেল গরম হতেই থাকবে, কিন্তু আমরা মালপত্র চাপালেই হয়ে যাবে। মালপত্র চাপালে আমরা দেখাচ্ছি কী কী চাপাচ্ছি আমরা এর ভেতরে। তো গাইজ, আমরা জিরা দিয়েছি রান্নার মধ্যে, জিরা, তেজপাতা, আরও কী কী দেই দেখি। এই যে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা, জিরা, এগুলো দেওয়া হয়েছে। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি রান্নার মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে আমাদের রান্নাটা শুরু হয়ে গেছে। দেখা যাক এরপরে আরও কী কী দিতে থাকি আমরা। গাইজ, মেন কথা হচ্ছে ফাইনালি আমাদের আগুনটা কিন্তু ভালোই জ্বলছে, এটা হচ্ছে মেন কথা। আমরা প্রথমে ভেবেছিলাম আগুন জ্বালাতেই পারবো না, কিন্তু আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি, অসাধারণ ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক আমরা জিনিস দিয়েছি, মানে এটা মাংস খাওয়াচ্ছে, মাংস মাংস উড়ে বাড়া মারাতো মাংস ভাই, উড়ে সাবাস ভাই, কত মাংস ভাই, আজকে খেয়ে পুরো ফাটিয়ে দেবো ভাই। তো অ্যাকচুয়ালি ডিটেলি আমি ক্যামেরাটা পুরো একদম আগুনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কড়াইয়ের ভেতরে ঢুকেছি, কড়াইয়ের ভেতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো কতগুলো দেওয়া হচ্ছে, আশা করি ভালো টেস্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে সারাশি ধরে, এক হাত দিয়ে হাতা দিয়ে কীভাবে নাড়তে লাগে, মানে মেনলি প্রফেশনাল রাঁধুনি না হলে এবার রান্না করা যায় না। আপনারা বুঝতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি প্রফেশনাল রাঁধুনি,
তো আমাদের আজকের মেনুটা আমি আরেকবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, আমাদের আজকের মেনু হচ্ছে কষা মাংস উইথ বিরিয়ানি, তার সাথে থাকবে চাটনি পাঁপড়, মারাত্মক মারাত্মক ব্যাপার। মেন ব্যাপার হচ্ছে আমাদের আগুনটা কিন্তু ভাই অসাধারণ ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা আই থিঙ্ক রান্নার স্বাদটা ওখান দিয়েই পেয়ে যাবেন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, আরে ভাই মাংসের একটু অবস্থাটা দেখাই ভাই, এক সেকেন্ড ভাই, আরে মারা পুরো ঢেলে দিল রে, যাই হোক এটা আমি কেটে দেবো। তো গাইজ ফাইনালি, আরে মাইক খুব, তো গাইজ ফাইনালি আমাদের মাংসের অবস্থা এরকম, মানে মারাত্মক লেভেলের মাংস দেখা যাচ্ছে। গাইজ আমরা এখন আমসত্ব কাটছি, আপনারা দেখতেই পাচ্ছেন, তো এইভাবে কাটতে লাগে, আর কাটে না কেন, এইটুকুই বেশি, এইটুকুই। তো গাইজ ফাইনালি আমাদের মাংসের অবস্থা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ টেস্ট হচ্ছে ভাই, একদম কেনা পুরো মাখামাখি ব্যাপার, একদম সেরা টেস্ট, ফুটছে কি ভাই দেখেছেন, আর আমাদের আগুনটাও দেখে নিন, পাটাবাড়ি কেস। তো গাইজ আমাদের এখানে এবারে আমসত্ব তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন আমরা মাংসটা কত সুন্দর তৈরি করেছি, এবার আমরা আমসত্বটা আমসত্ব না চাটনি তৈরি হচ্ছে, চাটনি তৈরি হচ্ছে, চাটনির মধ্যে আমসত্ব দিয়েছি, খেজুর দিয়েছি, কাজু দেবো, কিশমিশ দেবো, আমি কাজু কিশমিশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, তো এগুলো আমাদের এর মধ্যে চলে যাবে। তো মারাত্মক টেস্ট ভাই, যা মাংস যা রান্না হয়েছে ভাই, বইলা বোঝাতে পারবো না, আর্টিস্টকে দেখানো যাবে না, মেনলি বইলা বোঝাতে পারবো না। এ হচ্ছে অ্যাকচুয়ালি যে শেফ, সে হচ্ছে খুব ডিমান্ডেড শেফ, ঠিক আছে, তো এর জন্য আমরা ফেস রিভিল করতে পারছি না। আপনারা কমেন্টে জানান, তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন ডাইরেক্ট, কিন্তু বাজেট বেশি সেটা একটু মাথায় রাখবেন। আমাদের এবারে চাটনি বানানোর প্রসেস চলছে, এখানে আমরা জল গরম করেছি, তার মধ্যে চিনি দিয়েছি, এবার এখান থেকে আমসত্ব আপনারা দেখতে পাচ্ছেন, ওরে সালা কি দেখতে মাইরি, আমসত্বগুলো খেজুরগুলো দেওয়া হচ্ছে একসাথে, ওরে বাবা এত, আরে ফাটাফাটি টেস্ট হবে, ফাটাফাটি টেস্ট, খেজুরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, আর ওইখানে বাটিতে রয়েছে আমসত্ব, অসাধারণ ব্যাপার স্যাপা, টমেটো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ওরে মারাত্মক অসাধারণ, এটাও টেস্ট হবে, পুরো শিরার মতন লাগছে দেখতে, চাটনির সেই শিরাটার মতন। তো এটা চাটনি আমাদের, আর এর মধ্যে আপনারা দেখতেই পারবেন যে আমরা আসল যে জিনিসটা এখনও দিইনি সেটা হচ্ছে আমাদের আমসত্ব, এই আমসত্বটা এবার যাচ্ছে, ওরে নাইস, সাবাস, আমসত্ব চলে গেল, ডুবে গেল আমসত্ব, সেই আমসত্বগুলো হালকা করে চাটনির মধ্যে ডুবে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টেস্টে মাখামাখি পুরো ব্যাপার স্যাপার, চাটনি আচার। গাইস ফাইনালি আমাদের চাটনির অবস্থা এই, মানে একদম জমে খির ভাই, জমে খির অবস্থা ভাই, হেভি হবে, টেস্টি হবে, মানে বুঝতেই পারছেন একদম সিরা। তো এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট মাংস, তো এই আমাদের ফাইনাল প্রোডাক্ট চাটনি, এ হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট পাপকের পিকনিকের ফাইনাল প্রোডাক্ট। তো এখানে মাংস রয়েছে, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে চাটনি, আর ওখানে একজনের পা ছিল, সে সরিয়ে নিল, এই হচ্ছে বিরিয়ানির চারটে প্যাকেট। তো আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে পাপড়, দূরে দূরে পাপড়টা চলে আসলো, মারাত্মক টেস্টি খাবার দাবার, এবার আমরা খাবার দাওয়ার সাইজ। এই হচ্ছে আমার থালায় বিরিয়ানি, আর ব্যাপার হচ্ছে আমরা আলু বিরিয়ানি এনেছি, কিন্তু আমার থালায় একটা চিকেনও চলে এসছে, আর এ হচ্ছে আমার বন্ধুর থালার বিরিয়ানি, দিস ইজ মাই থালার অবস্থা, এ হচ্ছে বিরিয়ানি, এ হচ্ছে মাংস, রাজার থালার অবস্থা, রাজা বাবা কেমন টেস্ট বলো দেখি, এক নম্বর না, একজন বলছে খেতে শুধু মারাত্মক টেস্ট ভাই, মারাত্মক ভাই, আলুর প্রপার সেদ্ধ হয়েছে, আর যেই দোকানে বিরিয়ানি এনেছি ভাই, সত্যি ব্যাপারে অসাধারণ ব্যাপার স্যাপার। তো আজকের ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরের ভিডিওতে।